দেশে বন্যা দুর্গতদের সহায়তায় ত্রাণ সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে শিল্প প্রতিষ্ঠান দেশবন্ধু গ্রুপ কুমিল্লা লাকসাম ও বুড়িচং এবং ফেনী জেলার অন্তত আটটি জায়গায় দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফার নির্দেশে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে লাকসামে ত্রাণ বিতরণকালে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাই হাইসিদ্দিকী এবং সেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাস সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং দেশবন্ধু গ্রুপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন